বাংলাদেশে যানজট সমস্যা ও তার প্রতিকার ভূমিকা। বাংলাদেশ আধুনিক নাগরিক জীবনের অন্যতম সমস্যা যানজট। রাজধানী ঢাকাসহ প্রায় প্রতিটি বিভাগে ও জেলা শহরে যানজটের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কগুলোতেও প্রায়শ যানজট লেগেই থাকে, ফলে জনজীবনের সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ ও দুঃসহ ভোগান্তি। যানজটের কারণ। 71-এর স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সড়কপথের বিস্তৃতি ও মান অনেক বৃদ্ধি পেলেও যানবাহনের সংখ্যার অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়া তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল্য। দেশের মহাসড়কগুলোতে যান চলাচল ও মালামাল পরিবহনের মাত্রাও আগের তুলনায় অনেক বেড়ে গেছে। প্রধান প্রধান সড়কে পথচারীর জন্য প্রয়োজনীয় ফুটপাথ না থাকা, অবৈধ পার্কিং, ফুটপাথ দখল, ট্রাফিক ও নিরাপত্তা আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকা, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অপ্রতুলতা, অপ্রশস্ত সড়ক ও নিম্নমানের রাস্তা, সর্বোপরি দ্রুত ও আগে যাওয়ার অসম প্রতিযোগিতা ইত্যাদির ফলে যানজট সমস্যার সৃষ্টি হয়ে থাকে। দেশের বৃহত্তম শহরগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বন্যার বেগে ছুটে আসা মানুষ তার যানবাহনের ভিড় যানজটের অন্য কারণ অপরিকল্পিতভাবে ওয়াসা, ডেসা, গ্যাস, টেলিফোন কর্তৃপক্ষ একই রাস্তা একাধিকবার ঘোরাঘুরি করছে, অর্থাৎ তারা এক একবার এক একজন রাস্তা ঘোরাঘুরি করছে। তাদের উচিত সকলকে সমন্বিতভাবে একইবার ঘুরে সমস্ত কাজ একইভাবে সম্পন্ন করা। এতে করে আমাদের জনগণের টাকা কিন্তু নষ্ট হচ্ছে। ওয়ার্কশপ, গ্যারেজ, ফেরিওয়ালা, পালিশওয়ালা, তরকারিওয়ালা, মাছওয়ালা রাস্তাকে নিজের বাড়ি ঘরের মতো ব্যবহার করছে। দিন দিন রাজধানী ঢাকা শহর মাত্র অতিরিক্ত যানজটের অসহনীয় মহানগরে পরিণত হয়েছে। যানজটের কবলে ঢাকা। আমরা যদি শুধু ঢাকা শহরের যানজট সমস্যার চিত্রটি লক্ষ্য করি, তাহলে সমগ্র দেশের অবস্থা সম্পর্কে সম্যক ধারণা করতে পারব। ঢাকার বর্তমান আয়তন 1683.27 বর্গ কিলোমিটার, কিন্তু লোক সংখ্যা প্রায় 2 কোটি। জনসাধারণের যাতায়াতের জন্য 25% ফুটপাথ থাকার কথা, কিন্তু এখন তার অধিকাংশই অবৈধ দখলে। যেটুকু পথ আছে তাতে 12 মাস খোরাখুরি চলে। কলকারখানা, হোটেল, রেস্তোরাঁ ও ফেরিওয়ালাদের দখলে রাস্তার সিংহভাগ। অফিস বা অন্য কোনো কারণে ঘর থেকে কেউ বেরোলে নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারে না, ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যানজটের ফল। যানজটের ফল খুবই ভয়াবহ। যানজট নানাভাবে একটি দেশ ও জাতির ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। যানজটে সবচেয়ে বেশি ক্ষতি হয় দেশের অর্থনীতি। যানজটের কারণে যাতায়াত ব্যবস্থায় যে বিঘ্ন ঘটে তাতে লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি নষ্ট হয় কাঁচামাল। যানজটের কারণে সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে মালামাল পৌঁছাতে পারে না বিধায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এতে করে মানুষের অনেক ভোগান্তি হয়। এছাড়াও মুমূর্ষু রোগীসহ আরও শত শত মানুষের বিভিন্ন রকমের অসুবিধা
ক্ষয়ক্ষতি হয়ে থাকে যানজটের জন্য। তবে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় বের করা একান্ত প্রয়োজন। নিরসনের উপায়। যানজট সমস্যা দ্রুত নিরসন না করলে আমরা গতিময় বিশ্বের সাথে পাল্লা দিতে পারবো না, কিন্তু প্রত্যেকের সদিচ্ছা থাকলে অসুবিধাগুলো দূর করে সুষ্ঠু জীবনযাত্রা নির্বাহ করা যায়। বাড়তি রিক্সা বন্ধ করে রাস্তার জঞ্জাল সরিয়ে ফুটপাত ঝামেলামুক্ত করা যায়। অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে পারলে যানজট অনেকটা কমবে। ঢাকা মহানগরীতে প্রচুর পরিমাণে ফ্লাইওভার নির্মাণ করতে হবে। ছোট বাসের সংখ্যা কমিয়ে দোতলা বাস ব্যবহার করতে হবে। শহরের প্রধান রাস্তাগুলোতে রিক্সা চলাচল বন্ধ করতে হবে এবং কলকাতার মতো পাতাল রেল ব্যবস্থা থাকতে হবে। তাছাড়াও আমাদের ট্রাফিক পুলিশের সংখ্যা অপ্রতুল্য, প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে এবং ট্রাফিক সিগন্যালের বাতিগুলো ঠিকমতো যাতে কাজ করে সেদিকে দৃষ্টি দিতে হবে। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ। যানজট নিরসনের জন্য সরকারি উদ্যোগ ও প্রচেষ্টা প্রশংসাযোগ্য। দেশের বেশ কয়েকটি সড়ক মহাসড়কে প্রশস্তকরণ কাজ সুসম্পন্ন হয়েছে। অধিকাংশ মহাসড়কের চার লেনে উন্নতিকরণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়কের সংযোগস্থলে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করার লক্ষ্যে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। তাছাড়া পথচারীদের চলাচলের সুবিধার্থে সরকার বেশ কয়েকটি আন্ডারপাস নির্মাণে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে পরিকল্পনা গ্রহণ করেছে। ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা উন্নয়ন করেছে। চট্টগ্রাম সহ কয়েকটি বিভাগীয় শহরে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে শহরের মানুষের বাড়তি চাপ কমাতে হবে। উপসংহার। যানজট সমস্যা আমাদের প্রাত্যহিক নিশ্চিত জীবনযাপনের ক্ষেত্রে একটা বিড়ম্বনা স্বরূপ। এই সমস্যা ভয়াবহ বৃদ্ধির কারণে সরকার থেকে শুরু করে আবাল, বৃদ্ধ, বনিতা সবাই খুব চিন্তায় ক্লিষ্ট। যত তাড়াতাড়ি যানজট সমস্যার সমাধান করা যায় জাতির জন্য ততই মঙ্গল।